কিরে, ওখানে কি করছিস? ওখানে বসে দেখবি না আমার কি তো ঠিকঠাক মতো শুনলি তো হ্যালো, হাই সোনা, কেমন আছো? আমি আর কেমন থাকবো বলো, প্রবাসী জীবন আর কতটুকু ভালো হতে পারে সে তো ভালো করেই জানো। আমি তো বলি তুমি বিদেশ থেকে চলে আসো, আজকে 5 বছর যাবৎ তুমি বিদেশে থাকতেছো, তোমাকে ছাড়া তো আমার আর ভালো লাগতেছে না। এই তো সোনা, আর কয়েকটা দিন, আমি তো তোমার কাছে কিছুদিন পরই একবারে চলে আসবো। এই ফোনটা রাখো তো, আমার একটা ফোন আসছে। হ্যালো, কি করো জান পাখি? কি করবো আর, তোমার কথা ভাবা ছাড়া কি করার আছে আমার? সব সময় তো তোমার কথাই ভাবি। ও তাই বুঝি? জি ম্যাডাম, তাই তো। কবে তোমার বাসায় আসতে পারি বলো? জান কালকে আসো, আজকে অনেক রাত হইছে, এবার কিন্তু খালি হাতে আসলে চলবে না। তোমাকে কি না দিয়েছি আমি? এত কিছু দেওয়ার পরেও তুমি আমাকে ভুল বুঝলা, তোমার জন্য কি না করছি আমি? হ্যালো হ্যালো হ্যালো, এই তুমি ফোনটা রাখো তো, একটু পরে তোমাকে ফোন করছি। এই তুমি আমাকে বারবার ফোন দিচ্ছো কেন? দেখছো না আমি একজনের সাথে কথা বলতেছি? তুই শুধু কথা কেন, তুই অন্য ছেলের সাথে অন্য কিছু করিস সেটা আমি ভালো করে জানি। এই হিজলার বাচ্চা হিজলা, বউকে এত সন্দেহ করিস তাহলে বিদেশ থাকিস কেন? বিদেশ থেকে চলে আসতে পারিস না? এমন কি রাতের বেলায় তোর ভেড়ের ভিতরে অন্য পুরুষ থাকে সেটা আমি ভালো করে জানি। এই আমি তোর মাগিদের মতো না, আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছে। তোরে আমি যতই শাসন করি না কেন কোনো লাভ নেই। তুই আমার কদর কি বুঝবি? রাখ ফোন রাখ। এই তুমি এত দেরি করে আসছো কেন? আর বলো না, নানান কাজে ব্যস্ত থাকি তো তাই আসতে দেরি হলো। আসো ভিতরে আসো। আসলে এইখানে এসব করা ঠিক হচ্ছে না। তাহলে এখান থেকে বাসাটা চেঞ্জ করে ফেল, অন্য কোথাও চলে যাও। আরে আমি সেটা বলছি নাকি? তাহলে কি বলছো, খুলে বলো না। তাহলে চলো পালাই যাই। আমি তো এটাই চাই। কবে যাবে বলো? আগামী সপ্তাহে। ও বিদেশ থেকে আসতেছে, তারপরেই কাজটা করতে চাই। না না, এভাবে তাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। আর যাই হোক, সে আমার বন্ধু। আরে ও তো আমাকে মিথ্যে বলেছে, ও বিয়ের আগে বলেছে ও অবিবাহিত, বিয়ের পরে জানতে পারলাম একটা বিয়ে করেছে, ওর একটা সন্তানও আছে, বিয়ের পরে 5 বছর যাবৎ বিদেশ করতেছে। এখন আমি কিভাবে একা থাকি? আমি তো একটা মেয়ে। আরে ও যদি বিদেশ না যেত তাহলে তোমার সাথে আমার পরকাটা জমত না। আরে ও দেশে থাকলে
আমি তোমাকে কখন আমার পেটু নাচতে দিতাম না। ও যেমনই হোক ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমার সত্যি নারী, তোমার শরীর থেকে গামের গন্ধ আসছে, তুমি এখন গোসল করে আসো, এত সততা দেখিয়ে লাভ হবে না, যাও। এই তুই কে? আমার নাম ফটিক, আমি তো আপনারা চিনি, আপনার আবির কাকুর বন্ধু না? কাউকে কিছু বলবি না, আরে চোখে দেখিস নি কানে শুনিস, কথাটা যেন মনে থাকে, প্রয়োজনে তোকে আবার টাকা দেব। আমি ম্যাডামের খাস লোক, ম্যাডামের হাত পর টিপা দিই, কাপড় টাপড় দিয়ে দিই। আপনার কোনো চিন্তা করেন না, আপনি মনে করেন না যে আমি আবির কাকুর তো করে দেবো, বুঝছেন? থ্যাংক ইউ, তাহলে আমি যাই। যা, আমি তোকে আবার টাকা দেবো। তুমি আমাকে মাফ করে দাও, আমার বিনিময়ে তুমি ওকে সুস্থ করে দাও।